হ্যালো फ्रेंड्स আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে এই ভিডিওটা পুরোপুরি আলাদা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পিকনিক ব্লগিং। তো সেই পিকনিকটা চলো দেখে নেবে পরের ভিডিওতে। শাহী গরম মশলা, বিরিয়ানি মশলা, টক দই, ছাতু, সাদা তেল, আদর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে আপাতত ম্যারিনেট করে রাখা হচ্ছে। কতক্ষণ থাকবে ম্যারিনেট করে? মিনিমাম 1 ঘন্টা। এক ঘন্টা পরে তখন আমরা কড়াইতে চাপটা বসাবো। চলো এবার বিরিয়ানি ওদিকে মোটামুটি রেডি আছে সব, বিরিয়ানি একটু পরে বসানো হবে। ভালো ঠিক আছে, ওকে দাও। আমাদের পিকনিকে চাপ হচ্ছে চিকেন। চিকেন সাথে কি কি বলেছ একটু বলে দাও। চিকেন চাপে দেওয়া হয়েছে ছাতু, টক দই, গরম মশলা, বিরিয়ানি মশলা, সাদা তেল, পরিমাণ মতো নুন, আচ্ছা গুঁড়ো লঙ্কা, আর কেওড়া জল, গোলাপ জল আর এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তারপরে আমরা কড়াইটা নিয়ে তেল দিয়ে বসাবো। আচ্ছা
করেছি তাই না কি করেছিস রে সিনচর আমার কাপড়টা আমি কি করেছি মানি বাসন মাজছে আমার মনে হয় এটা খেয়ে নিলে বোধ হয় পেটের ভিতরে আরেকটু ভাবে একটু হয়ে যাবে না চাল হবে না চাল হবে না চাল হবে না মানি এখন এখানে চলে এসেছে পিচ খুলছে একটু বাসন মাজছিল ও আচ্ছা তুমি এখানে কি করছো নিচে দই জমা দেখছে এই যে তুমি তুমি এখানে কি করছো বলো কি তুমি কি করছো বলো আমি কিছু করছি না বাবা ঘুরে বেড়াচ্ছি কি বলে তুমি কি বলে ও বললো যে 15 মিনিট পরে বেরোবে না 10 মিনিট পরে বেরোবে তো বেরোবে তখন আমাকে বাইরে চাই হাই বলে দে হ্যালো 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 ফ্রেন্ডস তুমি দেখেছিলে না আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও মামাস কুইন আমার চ্যানেল হ্যাঁ আর পিকনিকটা দেখতে থাকো সারা দিন আর মামাস কুইন এম এ এম এম এ অ্যাপোস্ট্রোফি এস আর কুইন স্পেলিং তো জানি মামাস কুইন সার্চ করে আমার চ্যানেলটাও দেখিয়ে নিও প্লিজ অ্যাকচুয়ালি এখানে পিকনিকে ব্লগারে ছড়া ছড়ি এখানে আয় এখানে আয় দিয়েছে জলে কেমন লাগছে খেতে এটা ভালো লাগছে
কাটলেট করা বাস কিছুই না কাটলেট কটা তো এখানে দেখেছিলে মানে এই চ্যানেলে দেখেছিলে তোমরা যেমন করে যেমন পুড়তে হবে জাস্ট মোচা আচ্ছা ঠিক আছে খা ঠিক খা 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 এখন তুমি কিছু বলবে না ঠিক আছে আগের এই ভিডিওটা আর বেশি বড় করা যাচ্ছিল না তাই জন্য আমি ওখানেই স্টপ করে দিয়েছি ভিডিওটা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও